হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আজ আমরা যে বিষয়টা নিয়ে কথা বলব সেটা হলো অঙ্কের খেলা আমরা মূল চারটে যে অপারেশন সেটা আমরা শিখে ফেলেছি যোগ বিয়ে ভাগ এবার নামটা নিয়ে আমরা একটু খেলা করবো আজকে আমরা তিনের ঘরের নামটা নিয়ে খেলা করব তিনের ঘরের নামটা আমরা অলরেডি মুখস্ত করে ফেলেছি এবার তিনের ঘরের নামতাটা আমরা কীভাবে সংক্ষেপে মনে রাখার মতন করে করতে পারবো সেই জিনিসটা আমরা দেখব দেখুন তিনের ঘরের নামটা করতে গেলে আমরা প্রথমে এখানে এই যে জিরো জিরো তিনটে জিরো বসালাম তারপরে তিনটে এক তিনটে এক তারপরে তিনটে দুই তিনটে দুই তিনটে দুই তারপরে শেষে তিন এইবার কি করবো আমরা এই পিছন দিক থেকে প্রতি তিন এই শেষে জিরো বসালাম বসিয়ে এবার প্রতি তিন নম্বর ঘরে আমরা পরপর সংখ্যাগুলো বসিয়ে যাব। এবার এক দুই তিন এক বসালাম আবার এক দুই তিন এখানে দুই বসালাম এক দুই তিন এখানে তিন বসালাম আবার এদিকে ঘুরে আসি এক দুই তিন এখানে চার বসালাম এক দুই তিন এখানে পাঁচ বসালাম এক দুই তিন এখানে ছয় বসালাম আবার ঘুরে আসবো এক দুই তিন তাহলে এখানে সাত বসাবো এক দুই তিন এখানে আট বসাবো এক দুই তিন এখানে নয় বসাবো এবার দেখুন তিনের ঘরের নামতা হয়ে গেছে তিন এককে তিন তিন দুগুনি ছয় তিন তিন নয় তিন চারে বারো তিন পাঁচ পনেরো তিন ছয় আঠারো তিন শত একুশ তিন আঠারো চব্বিশ তিন নং সাতাশ তিন দশে তিরিশ এইবার আমরা যেটা করতে চাইছি সেটা হলো ছকের সাহায্যে ছকের সাহায্যে আমরা এই নামতাটাকে কিভাবে দেখাবো ছকের সাহায্যে দেখাতে গেলে দেখুন আমরা প্রথমে এরকম একটা ছক করে নিলাম ছক করে নিয়ে এবার প্রথমে আমরা কি করব। প্রথম ঘরটা তিনটেতে তিনটে জিরো বসালাম এক দুই তিনটে জিরো বসালাম তারপরে তিনটে এক এক তারপরে তিনটে দুই 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 এবার কি করব এই এখান থেকে উল্টো করে আমরা এক দুই তিন বসিয়ে যাব এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দেখুন তিনের ঘরের নামটা এক থেকে নয় পর্যন্ত হয়ে গেছে আর আমরা দশেরটা তো জানি তিন দশে তিন দশে তিরিশ এটা আমরা জানি তাহলে এখানে দুটো ট্রিক আমরা বুঝতে পারলাম এখানে ছকের সাহায্যে একটা শিখলাম আর এমনি নামটা যেটা করা যায় সেটাও শিখলাম এবার এখানে কটা জিনিস কটা খেলা আমি বলতে চাইছি সেটা দেখুন আমরা যদি এই যে তিনের ঘরের নাম যে কটা সংখ্যা পাওয়া গেল এগুলোকে পরপর যোগ করি কি হবে এই সংখ্যা দুটোকে যোগ করি তাহলে কি এখানে তিন এটা ছয় এটা নয় এটা তিন এটা ছয় এটা নয় এটা তিন এটা ছয় এটা নয় এটা তিন দেখুন একটা অদ্ভুত একটা সিকুয়েন্স তৈরি হয়েছে তিন ছয় নয় তিন ছয় নয় তিন ছয় নয় তিন এবার আরেকটা মজার কথা বলছি যেটা হলে এই নামতাটাকে পুরো আমরা দুটো ভাগে ভাগ করি যদি আমরা এটাকে পুরো দুটো ভাগে ভাগ করি তাহলে এইখানটাতে আমাদের দুটো ভাগ হয় এর ওপরে পাঁচটা আর নিচে পাঁচটা এবার এখান থেকে এটাকে সেন্টার ধরে আমরা সমদূরত্বের অঙ্কগুলোকে যদি যোগ করি দেখুন একটা সুন্দর জিনিস তৈরি হচ্ছে আমরা এটা আর এটাকে যোগ করলে কত হয় ছয় যোগ নয় সমান সমান পনেরো এবার পনেরোকে যদি আবার যোগ করি তাহলে হবে ছয় এবার এইটা আর এটা ধরি এখানে হচ্ছে তিন যোগ তিন সমান সমান ছয় আবার এইটা আর এটা ধরি এটা ধরলে ওই নয় যোগ ছয় সমান সমান পনেরো এবার এই দুটোকে যোগ করলে আবার ছয় দেখুন সবগুলোতেই ছয় আসছে এটা আর এটা যদি যোগ করি তাহলে ছয় ছয় যোগ নয় সমান সমান পনেরো তার মানে সমান সমান পাঁচারা ছয় এবার এটা আর এটা যোগ করলে তিন যোগ তিন সমান সমান ছয় তাই দেখুন এই প্রত্যেকটা যোগফল কিন্তু ছয় আসছে অর্থাৎ ছয়টা কি যেহেতু তিনের ঘরের নামতা তার দ্বিগুণ সংখ্যাটা চলে আসছে ছয় এবার আরেকটা জিনিস যেটা আমি বলতে চাই সেটা হলো এই যে ছকে যে আমরা নামতাটা করেছি এই ছকের নামতাটা দেখুন আমরা যদি এই কোনাকণি গুণ করি এই যোগ করি তাহলে দেখুন এই কোনাকণি যোগ করলে এটা আসবে পঁয়তাল্লিশ এটা আসবে পঁয়তাল্লিশ আবার এই কোনাকণি যোগ করলে সেটাও আসছে পঁয়তাল্লিশ যোগ করলে এটাও আসছে পঁয়তাল্লিশ ঠিক আছে এইবার আবার যদি এদিকটাতে যোগ করি মানে মাছ বরাবর যদি যোগ করি তাও দেখুন আসছে পঁয়তাল্লিশ এদিক দিয়েও আসছে পঁয়তাল্লিশ মাঝ বরাবর যদি এই যোগ করি এদিকেও পঁয়তাল্লিশ এদিকেও পঁয়তাল্লিশ তাহলে তিনের ঘরের নাম তার এতগুলো মজার ব্যাপার আমরা দেখলাম এবার আমরা বলবো চারের ঘরের নাম চারের ঘরের নামটায় প্রথমে কি করব দুটো শূন্য দুটো এক তিনটে দুই আবার দুটো তিন তারপরে শেষে চার এবার কি করব শেষের দিক থেকে শুরু করব জিরো দিয়ে শুরু করলাম এবার প্রতি একটা ঘর বাদে বাদে আমরা পরপর সংখ্যাগুলো বসিয়ে যাবো জিরো এক বাদ দিলাম এখানে দুই তিন বাদ দিলাম এখানে চার পাঁচ বাদ দিলাম এখানে ছয় সাত বাদ দিলাম এখানে আট এবার দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ঘর পূরণ হয়েছে আর পাঁচটা ঘর আমার দরকার এই পাঁচ বাকি পাঁচটা ঘর পূরণ করার জন্য আমরা কী করবো যেখানে যে ঘরটা আছে সেখান থেকে ঠিক পঞ্চম ঘরে সেই সংখ্যাটা বসিয়ে দেব এমন এখানে শূন্য রয়েছে তাহলে এখান থেকে পঞ্চম ঘরে শূন্য বসিয়ে দেব এক দুই তিন চার পাঁচ এখানে শূন্য এখানে দুই আছে তাহলে এখান থেকে পঞ্চম ঘরে দুই এক দুই তিন চার পাঁচ সরি এখানে দুই আছে এখানে দুই হবে এটা হবে দুই এক দুই তিন চার পাঁচ দেখুন চারের ঘরের নামটা হয়ে গেছে এইবার যদি আমরা এই চারের ঘরের নামতাটা যদি আমরা ছকের সাহায্য করতে চাই ছকের সাহায্য করতে গেলে আমরা প্রথমে কি করব এখানে জিরো এক দুই বসালাম তারপরে আবার জিরো দুই তিন তারপরে আবার এক দুই তিন সিকোয়েন্সটা মনে রাখতে হবে জিরো এক দুই জিরো দুই তিন এক দুই তিন এইবার কী করবো এইকা থেকে শুরু করব শুরু করে পরপর আমরা পরবর্তী সংখ্যাটা একটা সংখ্যা বাদ দিয়ে পরের সংখ্যাটা বসিয়ে যাব এখানে দুই এর থেকে শুরু করছি দুইয়ের থেকে শুরু করে তার পরের সংখ্যাটা বাদ দিয়ে এখানে দুই দুই পরবর্তী একটা সংখ্যা বাদ দিয়ে তার পরের সংখ্যা হবে চার তারপরে আসবে পাঁচ বাদ দিয়ে ছয় তারপরে এবার ছয় বাদ দিয়ে সাত বাদ দিয়ে আট তারপরে নয় বাদ দিয়ে দশ দশের মানে নয় বাদ দিয়ে দশ হয় কিন্তু এবার যেহেতু ঘুরে আসবে সংখ্যাটা তাহলে হবে জিরো এবার এক বাদ দিয়ে দুই তিন বাদ দিয়ে চার পাঁচ বাদ দিয়ে ছয় সাত বাদ দিয়ে আট আর লাস্টে যেটা হয় চার দশে চল্লিশ সেটা তো আমরা জানি এবার দেখুন চারের ঘরের নামটা হয়ে গেছে এইবার চারের ঘরের নাম তার আরেকটা মজার ব্যাপার হলো আমরা যদি এরকম একটা দুটো লাইন প্যারালাল লাইন নিয়ে সাজিয়ে নেই তাহলে সেক্ষেত্রে পাবো এখানে দেখুন সাজাচ্ছি এখানে জিরো জিরো এক এক দুই আবার এখানে দুই থেকে শুরু করব দুই দুই তিন তিন চার দেখুন মজার ব্যাপার জিরো আবার দুই থেকে শুরু দুই দুই তিন তিন চার আর কী করব এখান থেকে দেখুন প্রথমে চার তারপরে চার বাদ দিয়ে আট আটের সঙ্গে চার বাদ দিয়ে যদি দেই তাহলে হবে কত বারো বারো মানে ঘুরে আসছে দুই এবার দুইয়ের সঙ্গে চার যোগ করলে ছয় এবার ছয়ের সঙ্গে চার যোগ করলে দশের শূন্য এই সংখ্যাটা বসে গেল এবার দেখুন এটাকে যদি আমরা বলি এ এটাকে যদি বলি ও আর এটাকে যদি বলি বি তাহলে দেখুন এও নিয়ে একটা লাইন তৈরি হচ্ছে এ ও চার চার দু আট তিন চারে বারো চার চারে ষোলো চার পাঁচের কুড়ি আর এটা নিয়ে বিও নিয়ে আর একটা সংখ্যা তৈরি হচ্ছে চার ছয় চব্বিশ চার সাথে আঠাশ চারটা বত্রিশ চার নয় ছত্রিশ চার দশে চল্লিশ এই হলো চারের ঘরের একটা মজার ব্যাপার এবার আগে যেটা বলেছিলাম এক্ষেত্রেও সেই কথাটাই বলবো আমরা যদি এই চারের ঘরের নাম তার সেই সংখ্যাগুলোকে যোগ করি তাহলে কী দাঁড়াচ্ছে এটা চার এটা আট এটা তিন এটা সাত এটা দুই এটা ছয় এটা দশ এটা পাঁচ এটা নয় এটা চার এখানে সিকোয়েন্স তৈরি হচ্ছে না কিন্তু একটা সিকোয়েন্স তৈরি হচ্ছে সেটা দরকার নেই এবার দেখুন যে কথাটা আগে বলছিলাম এটাকে দুটো ভাগে ভাগ করি আমি এই জায়গাটাকে দুটো ভাগে ভাগ করি ভাগ করে সেই সংখ্যাগুলো যদি যোগ করি দেখুন এটা ছয় আট দুই আট এটাকে যদি যোগ করি দশ আধ সাতে সতেরো এ দুটোকে যোগ করলে হয় আট এটাকে যদি যোগ করি পাঁচ তিনে আট এটাকে যদি যোগ করি নয় সতেরো তার মানে আট এবার এটাকে যদি যোগ করি চারে চারে আট আট হলো মানে আগে যেটা বলছিলাম তিনের ঘরের বেলায় হয়েছিল ছয় ডবল এখানে চারের ঘরে বেলায় হচ্ছে তার ডবল আট আরেকটা মজার ব্যাপার সেটা হলো এখানে যদি আমরা কোনাকণি যোগটা করি কোনি যোগ করলে দেখুন হবে ষাট ষাট সিক্সটি এই কোনি যোগ করুন সিক্সটি এই কোনি যোগ করুন সিক্সটি আবার এই সোজাসুজি যোগ করুন এখানেও সিক্সটি এই সোজাসুজি যোগ করুন এখানেও সিক্সটি এই সোজাসুজি যোগ করুন এখানেও সিক্সটি এই সোজা সুজি যোগ করুন এখানেও সিক্সটি এখানে কিন্তু দেখুন যেটা আসে সেটা হলো পনেরো গুণ করে আসে চারের ঘরের নামটা চার পনেরো এবং ষাট আর এখানে যেটা আসছে সেটা হলো দ্বিগুণ চার দুগুনি আট এই হলো আজকে তিন এবং চারের ঘরের নাম তার মজার খেলা আজকে এই পর্যন্তই ধন্যবাদ